Morning student, how are you? I am fine. Thanks. Online classes, সকল ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের এই অনলাইন ক্লাসগুলো যে যেখানে দেখছো তোমরা নির্দিষ্ট সময়ে অনলাইন ক্লাসগুলো দেখবে। আজ আমি তোমাদের যে অধ্যায়টা পড়াবো সেটা হলো ইউনিট 1 লেসন 3 সি এবং ডি। এটি কি আছে আমরা সে বইটা আমরা সবাই বইটা বের করি, বইটা বের করে সি এবং ডিতে কি আছে, সিটি আছে কি একটা ম্যাথ। ম্যাথ কি আগে আমরা এটা পড়ার আগে কি করব এ সম্পর্কে কিছু ওয়ার্ড মিনিং আমরা শিখে নেব। কি আছে ম্যাথ, ম্যাথ অর্থ কি মিল। তারপরে কি আছে সেন্টেন্স, সেন্টেন্স মানে বাক্য। তারপর সুইটেবল, সুইটেবল অর্থ কি সঠিক, সুইটেবল অর্থ সঠিক। তারপর এনাফ, এনাফ অর্থ যথেষ্ট অথবা প্রচুর, যথেষ্ট অথবা প্রচুর। গ্লাসেস মানে চশমা, ভিজিং রাতে আসা, সাপোজ মনে করা। এই চ্যাপ্টারটার ভিতরে এই ওয়ার্ডগুলো আছে, আমরা যদি ওয়ার্ডগুলোর অর্থটা আগে আমরা শিখে নেই তাইলে কি হবে তোমাদের এই চ্যাপ্টারটা পড়তে সুবিধা হবে। কি আছে দেখো সিতে, ম্যাচ দ্য সেন্টেন্স ইন কলাম এ উইথ সুইটেবল অ্যান্সার ইন কলাম বি। তাহলে ম্যাচ অফ কি মিল মানে মিল করো, কি করো কলম এ সাথে কলম বি। এটা বাংলায় থাকে থাকে কি ডান পক্ষ বাম পক্ষ, বাম পক্ষের সাথে ডান পক্ষের মিল। শুধু মিল করলেই হবে না, এটা যে কোনো একটা সুন্দর একটা সেন্টেন্স হবে এবং সেন্টেন্সে সুন্দর একটা অর্থ হতে হবে। কি আছে দেখি আমরা তাহলে কলাম এ তে এবং কলাম বি তে আমাদের এখানে কয়টা আছে, আটটা আছে। কিন্তু তোমাদের যে ম্যাথসটা পরীক্ষায় থাকে এটায় আটটা থাকে, এটায় থাকে পাঁচটা, পাঁচটা থাকবে এবং হয়তোবা বাম পক্ষে পাঁচটা থাকবে, ডান পক্ষে এর বেশিও থাকতে পারে, পাঁচটার বেশিও থাকতে পারে, ছয়টাও থাকতে পারে। কি আছে দেখি তাহলে আমরা, ম্যাথ দ্য সেন্টেন্স উইথ ইন কলম এ উইথ সুইটেবল অ্যান্সার ইন কলাম বি। তাহলে আমরা কি আছে সুইটেবল অর্থ কি সঠিক, ম্যাচ অর্থ কি মিল কর বা মিলাও, কলাম মানে বাম পক্ষ আর ডান পক্ষ। Some answers in B, more than one question। কি আছে এখন দেখি কলম এতে কি আছে, এখানে অনেকগুলো আছে সবগুলো না, আমি তোমাদের তিনটা প্রথম তিনটা আমি তোমাদের বুটে দেখাইতে আছি, তোমরা পরীক্ষার সময় এভাবেই লিখবে। কি আছে দেখো কলম এ কলম বি তোমরা পরীক্ষার খাতায়ও সুন্দরভাবে এভাবে লিখে নিবে। তারপর কি আছে ওয়ান, এক নম্বরে কি আছে উড ইউ রিড দা শপিং লিস্ট, শপিং লিস্ট। তাহলে লিস্ট অর্থ কি তালিকা, লিস্ট অর্থ তালিকা। শপিং, শপিং অর্থ কেনাকাটা, বাজারে কেনাকাটা করার সময় একটা তালিকা তৈরি করে, দেখবেন তোমার বাবা তোমার মা মিলে একটা তালিকা, একটা তালিকা তৈরি করে সপ্তাহের বাজার কি লাগবে, আবার অনেক আছে মাসের বাজারের একটা তালিকা করে, এইটা হলো শপিং লিস্ট। এখন কি আছে উড ইউ রিড দা শপিং লিস্ট, এটার অর্থটা কি হবে তুমি কি বাজারে এই যে তালিকাটা এটা কি করতে পারো। তাহলে এখন দেখো এখানে অনেকগুলো অ্যান্সার আছে, বি কলমে, বি কলমে অনেকগুলো আছে, এটার ভিতরে কোনটা সুইটেবল কোনটা সঠিক হবে, তাহলে এখানে সঠিক হবে কোনটা ই নাম্বারটা। ই নাম্বারটা কি আছে সরি, সরি অর্থ কি দুঃখিত, আই ক্যান আই হ্যাভ
my glasses in the study. তাহলে glasses অর্থ কি? চশমা। সে বলল কি যে সরি আমি এটা পড়তে পারবো না, আমি আমার চশমাটা আমি কোথায় রেখেছি? আমি আমার পড়ার ঘরে আমি আমার চশমাটা রেখে এসেছি। তারপর দেখি আবার ফিরতে কি আছে, উইল ইউ গো টু দ্য মার্কেট প্লিজ। তাহলে মার্কেট অর্থ কি? মার্কেট অর্থ বাজার। উড ইউ গো টু দ্য মার্কেট প্লিজ, তুমি কি বাজারে যেতে পারবে? তুমি কি বাজারে যেতে পারবে? তাহলে এটা বি কলাম, বি তে কি হবে? হোয়াট ফর, হোয়াট ফর অর্থ কি? কিসের জন্য? আমি যে বাজারে যাব, বাজারে গিয়ে কিছু আনতে হবে বা কি কারণে আমি বাজারে যাব? তারপর ব্যাপার সেটি আছে তিন নম্বরে, থ্রি, উইল ইউ বাই মি 1 লিটার অফ কুকিং অয়েল প্লিজ। 1 লিটার মানে 1 লিটার, অয়েল অর্থ তেল। উইল ইউ বাই মি 1 লিটার ফর কুকিং অয়েল প্লিজ, তুমি কি আমার জন্য 1 লিটার, নো কেজি, এটা হলো কি তরল পদার্থ, তরল পদার্থ কি হয়? এটা লিটার হয়, নো এটা কি হবে? এটা হবে লিটার। তাহলে তুমি কি করবে? তুমি কি আমার জন্য 1 লিটার তেল আনতে পারবে? এটা কি আছে, এটা কি হবে, এটা কলম বি হবে কি? এ নাম্বার, সার্টেনলি আই উইল ডু ইট। এইভাবে আমি এখানে তিনটা তোমাদের বোর্ডে লিখে দেখলাম যে নেক্সট যদি তোমাদের পরীক্ষায় আসে বামপক্ষ ডানপক্ষ মিল, তাহলে তোমরা কী করবে, পরীক্ষার খাতায় সুন্দরভাবে এভাবে তোমরা লিখে দিবে। যা যে বাকিগুলো আছে এগুলো তোমরা বাসায় বসে তোমরা এগুলো নিজেরা চেষ্টা করবে। তারপরে কী আছে দেখো, ডি আমরা ঠিক করলাম, এখন কী আছে ডি, ডিতে কী আছে, সাপোজ, সাপোজ কি? তাহলে সাপোজ এখানে কি আছে, সাপোজ তো মনে করো, সাপোজ ইওর ফ্রেন্ড অথবা রিলেটিভ আর কামিং টু ভিজিট ইউ। তুমি মনে করো তোমার রিলেটিভ, রিলেটিভ অর্থ কি আত্মীয় স্বজন বা ফ্রেন্ড, তোমার বাড়িতে কি করবে, বেড়াতে আসবে। রাইট এ ডায়ালগ বিটুইন, ডায়ালগ অর্থ কি সংলাপ। রাইট এ ডায়ালগ বিটুইন ইউ এন্ড ইওর ব্রাদার, তুমি এখন একটা সংলাপ, তুমি এবং তোমার যে ভাই আছে অর সিস্টার, ভাই এবং বোন, তোমরা একটা কি করো, একটা সংলাপ সৃষ্টি করে সংলাপ তৈরি করো। অন মেকিং ইওর রুম, তোমাদের রুমটা সাজানোর জন্য তুমি এবং তোমার ভাই অথবা তোমার বোন একটা সংলাপ করো, একটা ডায়ালগ লেখো। যদি মেহমান আসে, আত্মীয় স্বজন আসে, তাহলে তো নিশ্চয়ই কী করতে হবে, বাড়িটা ঘরটা একটু সাজানো গোছানো করতে হবে। মেহমান এসে জানি বন্দনা বলতে পারে, এদের কী অবসানো একটা ঘর, এটা না বলতে পারে। এই জন্য এই ডায়ালগটা তোমাদের কী করতে হবে, তোমাদের একটা ডায়ালগ দেখতে হবে। কী আছে ডায়ালগে দেখো, তোমাদের একটা বক্স আছে, বক্সের ভিতরে কী আছে, টেক আউট, টেক আউট অর্থ কি নিয়ে যাওয়া, ব্রিং আনা, পুশ, পুশ অর্থ কি বলো দেখি কে পারো, পুশ অর্থ কি, পুশ ধাক্কা দাও। অনেক সময় কি আছে দেখবা যে গেটে অনেক শপিং মল বা বড় বড় দোকানে গেটে লেখা থাকে পুশ, মানে কি করে এটাকে ধাক্কা দাও, হ্যাঁ অর্থ কি ঝুলা। তাহলে রুমে কি করতে হবে, কিছু ক্যালেন্ডার ঝুলে দেবে, কিছু ছবি ঝুলাতে হবে, সুন্দর করতে পারে। তাহলে তোমাদের আগামী যে দিন তোমাদের
আমি একটা তোমাদের বাড়ির কাজ দিলাম, এই বাড়ির কাজটা তোমরা আগামী দিন তোমরা লিখে আনবা। বাড়ির কাজটা কি হলো? ওম হোমওয়ার্ক তোমাদের কি হলো? ডি। এই ডি তে তোমাদের একটা সংলাপ বা ডায়ালগ, এই ডায়ালগটা তোমরা বাড়িতে বসে সুন্দরভাবে চেষ্টা করো। যদি না পারো তাহলে তো সেটা আমরা করব, আমি তোমাদের আবার পরবর্তী যে অনলাইন ক্লাস আছে সেই ক্লাসে আমি তোমাদের করে দেব। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।